হ্যালো বন্ধুরা, আজকে আমরা ভ্রমণ করব হাওড়া ব্রিজ, দেখব হাওড়া ব্রিজের নির্মাণ শৈলী। তো চলো বন্ধুরা, আমাদের সাথে দেখতে থাকি হাওড়া ব্রিজের সৌন্দর্য এবং নির্মাণ শৈলী। কলকাতা সিটির যে কোনো প্রান্ত থেকে আপনি হাওড়াগামী বাস পেয়ে যাবেন। তো আমরা একটা লোকাল ধরে চলে এসেছি হাওড়া ব্রিজের কাছে। আমরা বাসে বসে এই হাওড়া ব্রিজের সৌন্দর্য দেখব এবং এই হাওড়া ব্রিজটি পার হব লোকাল বাসে থেকেই। বন্ধুরা, আমরা সকালবেলায় এসেছিলাম ফেয়ারলি প্লেসে অন্য প্রদেশের রেলের টিকিট কাটার জন্য। তো ওখানে আমরা সিরিয়াল দিয়েছি, অফিস খুলবে 9:30। তো আমরা এই গ্যাপে এই হাওড়া ব্রিজ দেখে নেব বা ছবি তুলে যাব। ভোরে উঠে কোনো কাজ থাকে না। ভোরে উঠে যেমন আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা পাবেন না, বিভিন্ন জাদুঘর খোলা পাবেন না, বা বিভিন্ন যে ঘোরার যে জায়গার আছে সেই জায়গা কিন্তু ঘোরার জন্য কিন্তু 9:00 বা 10:00 খুলে থাকে। সেক্ষেত্রে কিন্তু হাওড়া ব্রিজ আপনি কিন্তু খুব ভোরে এসেই এই জায়গাটা কিন্তু আপনি কভার করতে পারেন। তো যাই হোক, আমরা চলে আসলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। আমরা হাওড়া রেলওয়ে স্টেশন দেখে রাস্তা পার হয়ে ওপারে চলে যাব গঙ্গা ঘাট। এবারে সে এক কাপ আমরা চা খেতেই পারি। মাটির ভাড়ে চা পর্ব শেষ করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গঙ্গাঘাটের দিকে। অভিষেক হিন্দু হোটেলের কাছ থেকে একটি রাস্তা বয়ে গেছে যেটি গঙ্গা নদীর দিকে যাওয়ার। এখানে দেখতেই পাচ্ছেন পুরোহিত গঙ্গা স্নান করতে যারা আসছে তাদের মন্ত্র পড়াচ্ছে। এখানে কিন্তু অনেকেই গঙ্গা স্নান করতে আসে, এই মন্ত্র পড়ে বা অথবা এটা একটা ঘাট যেখানে গঙ্গা স্নান করে থাকে। আর আমরা এই ঘাটে বসে হাওড়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করব। তো বন্ধুরা, চলে আসলাম গঙ্গাঘাটে। এখানে এসে দূর থেকে হাওড়া ব্রিজের যে সৌন্দর্য সেটি কিন্তু উপভোগ করা যায়। কাছ থেকে দেখতে একরকম, দূর থেকে দেখতে অন্যরকম। দূর থেকে পুরো শেপটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের লোকেশন, এবং গাড়িগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, যেটি কাছ থেকে বড় বড় আমরা দেখছি যে বাসগুলো চলছে। বন্ধুরা, একটা কথা বলে রাখছি, যারা শুধু হাওড়া ব্রিজটা ভ্রমণ করার জন্য একটু বেশি সময় নিয়ে এই হাওড়া ব্রিজ ভ্রমণ করবে, তারা কিন্তু এখানে লঞ্চ চলে, সেই লঞ্চ ঘাটও এখানে রয়েছে, সেই লঞ্চে করে কিন্তু এই এই নদীটি প্রদক্ষিণ করতে পারো। অথবা এখান থেকে সেই লঞ্চগুলো শোভাবাজার, বাবুবাজার বিভিন্ন প্রান্তে যেয়ে থাকে, এখান থেকে 20-30 টাকার টিকিট কেটে লঞ্চে উঠে পড়তে পারো এবং এই নদীর সৌন্দর্য সেই সাথে হাওড়া ব্রিজের যে সৌন্দর্য সেটি কিন্তু উপভোগ করতে পারো এই লঞ্চে বসে। তো 2018 সালে আমরা একবার এসেছিলাম আমার বড় মেয়েকে নিয়ে, তখন কিন্তু আমরা হাওড়া ঘাট থেকে আমরা বাবুঘাট গিয়েছিলাম মাত্র 20 টাকা দিয়ে। তো যাই হোক, আপনাদের বেশি সময় নিয়ে যারা আসবেন তারা কিন্তু এই কাজটি করতে পারেন, আর যাদের সময় স্বল্পতা থাকবে বিশেষ করে ভোরবেলা এসে এখানে কাবার করতে চান এসে ঘুরে যেতে পারেন। যাক, আমরা সবাই কিন্তু ক্ষুধার্ত, তাই এখানে এখন স্ট্রিট ফুড খুঁজছি। বিশেষ করে সকালবেলা নাস্তাটা কিন্তু আমাদের করা হয়নি, একটু ভালো দোকান দেখে আর চেষ্টা করছি যে কোথায় আমরা নাস্তাটা করতে পারি। যদিও সকালবেলা লুচি আলুর দম গরম গরম ভেজে দিচ্ছে, ভাইরাসের সম্ভাবনা খুবই কম। তো তারপরও আমরা দেখে নিচ্ছি। যাই হোক, একটি দোকান পেলাম যেটি গঙ্গার পাড়ে, এমন একটি জায়গায় আমরা সিট পেয়েছি যেখানে বসে নাস্তাও করা যাবে, সেই সাথে গঙ্গা নদীর সৌন্দর্যও উপভোগ করা যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ গঙ্গা নদীতে একটি মাছের ট্রলার, সেই সাথে বাঁদিকে তাকাইলেই কিন্তু হাওড়া ব্রিজ। তো আমরা এমন একটি জায়গায় বসেছি যেখান থেকে এই গঙ্গা নদীর যে এনভায়রনমেন্ট এবং হাওড়া ব্রিজ দুটোই দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমাদের সামনে নাস্তা দেওয়া হয়েছে লুচি আলুর দম এবং রুটি, সেই সাথে ছোলা বুট, আরও কি যেন একটা তরকারি দিয়েছে যেটার নাম আমরা বলতে পারছি না, যেটা হলো আমরা হাওড়া ব্রিজ দেখছি এবং সেই সাথে নাস্তাও করে নিচ্ছি। রদ দেখা কলা বাসার মতন হতে পারে। এখান থেকে আমরা নাস্তা পর্ব শেষ করে আমরা আবার চলে আসলাম হাওড়া ব্রিজের কাছে। এবারে আর আমরা বাসে, লোকাল বাসে করে আমরা ওপারে যাব না। এই পর্বে আমরা হেঁটে হেঁটে এই হাওড়া ব্রিজ
কাটিয়ে ওপারে চলে যাব। আমাদের হাতে এখনও যথেষ্ট সময় রয়েছে, যেহেতু ফেয়ারলি প্লেসে যেতে আমাদের বেশি সময় লাগবে না, তাই আমরা ধীরে ধীরে হাওড়া ব্রিজ পার হচ্ছি। তো বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, হাওড়া ব্রিজ বা হাওড়া সেতু, যেটি সরকারি নাম রবীন্দ্র সেতু, হুগলি নদীর উপর ব্রিজটি নির্মিত হয়। কলকাতা ও হাওড়া সংযোগকারী এটি সেতু বলা হয়। আমরা এখন হাওড়া ব্রিজের উপর রয়েছি। খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু, যা 1935 সালে এর নির্মাণ শুরু হয় এবং 1943 সালে এর জনগণের জন্য খুলে দেওয়া হয়। এই ব্রিজটি লম্বা 1500 ফুট এবং চওড়া 71 ফুট। আমরা কিন্তু এই ব্রিজের উপর থেকে এখন হেঁটে যাচ্ছি এবং এর কাছ থেকে এর যে নির্মাণশৈলী সেটি কিন্তু দেখার সৌভাগ্য হয়েছে। বাস থেকে অনেকটা দেখা যায় না, বাস থেকে কিন্তু নদীর দৃশ্য বা অসংখ্য বাস যে এটির উপর দিয়ে চলছে, বাস, পিক আপ, মোটর সাইকেল যে চলছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং হেঁটে হেঁটে যে যাচ্ছি, অসংখ্য লোকের সাথে আমরা হাঁটছি, এই যে একটা অনুভূতি, তা আমরা বাংলাদেশ হিসেবে অনুভব করছি। কেননা আমরা বাংলাদেশ থেকে যখনই কলকাতার দিকে পা বাড়াই, তখনই কিন্তু আমাদের ভিতরে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং হাওড়া ব্রিজ চোখে ভেসে ওঠে। বিভিন্ন সিনেমায় কিন্তু আমরা দেখে থাকি, যখন নায়ক বা নায়িকা কলকাতায় এসে থাকে, তখন কিন্তু একটা শট দেখে থাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল অথবা হাওড়া ব্রিজ। তো এভাবে কিন্তু এটা একটি আইকন হিসেবে দাঁড়িয়েছে এই হাওড়া ব্রিজটি। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আমরা একটি অতিরিক্ত বা গ্যাপ সময়ে আমরা হাওড়া ব্রিজ ঘুরে গেলাম। বন্ধুরা, তোমরাও সময় পেলে কলকাতা আসলে একবার হাওড়া ব্রিজ ঘুরে যাবে অবশ্যই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সাথে থাকার অনুরোধ থাকলো। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আমরা ঘুরছি কলকাতার অলিগেলি। কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লেখার অনুরোধ থাকলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।